हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के हमें अपन के हाइड्रोलिक्स थ्रॉटल वाल्व विषय जानाबो। थ्रॉटल वाल्व कीभावे यूज करते हैं, थ्रॉटल वाल्व कीभावे चिनबें, तार सिम्बल और सर्किट डायग्राम निये आमी आपनादेर संगे आलोचना करब। थ्रॉटल वाल्व के आपनारा दो रकम भावे यूज करते पारबें, एक हे मीटार इन और एक हे मीटार आउट। मीटार इन कोनटाके बोले, मीटार इन हे जखन डेलिवरिटा थ्रॉटल वाल्वर थ्रू दिए फ्लो कंट्रोल हो डेलिवर दिखे जाए तक से बोले मीटार। जो रिटर्न लाइन भाल्वर थ्रू दिए रिटार्न जाए तक जो फ्लोटा कंट्रोल है ताके बोले मीटार आउट। तो अभी अपन के सार्किट ड्रॉइंग दिए अपन देखिए बुझे दीचे, तो चलो देखो ये। तो बंधुरा एखे कैक रकम थ्रॉटल वाल्वर सार्किट डायग्राम देवा आछे, देखो ये एक धरण थ्रॉटल वाल्व और ये एखे এটা দেখুন আর ফাংশনাল ডেসক্রিপশন থ্রটল ভালভের। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থ্রটল ভালভের সার্কিট ডায়াগ্রাম, এটা হচ্ছে ফাংশনাল ডেসক্রিপশন আছে। আর এটা দেখুন, এটা হচ্ছে এটা একটা থ্রটল ভালভ। ঠিক আছে, তো আমি আপনাদের প্রথমে সার্কিট ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিই মিটার ইন মিটার আউট কীভাবে হয়, তারপরে আমি ফাংশনাল ডেসক্রিপশনটা আপনাদেরকে বোঝাবো। তো বন্ধুরা আসুন, বন্ধুরা দেখছেন এটা যে সার্কিট ডায়াগ্রামটা আছে এটা থ্রটল ভালভের, এটা মিটার ইন থ্রটলিং লেখা আছে এখানে দেখুন। তো এটা মিটার ইন কী করে বুঝবেন, কারণ দেখুন এখানে যে চেক ভালভটা দেওয়া আছে সিম্বলটা, তো এর মানে হচ্ছে তেলটা যখন এদিক দিয়ে আপনার ডেলিভারি, যখন তেলটা এই দিয়ে ইন হচ্ছে হয়ে ডেলিভারি যখন এয়ারপোর্টে যাচ্ছে তখন এখানে চেক ভালভটা তেলটাকে ব্লক করছে, এবং এখানে যে স্ক্রুটা আছে যেখানে আপনি ফ্লোটাকে কন্ট্রোল করছেন এদিক দিয়ে কন্ট্রোল হয়ে তেলটা আপনার ডেলিভারিতে যাচ্ছে। ঠিক আছে, আর পুনরায় যদি আপনার বিপোর্টে যখন প্রেশার যাবে তখন থ্রটল ভালভের মধ্য দিয়ে যখন যাচ্ছে, যখন ইন হচ্ছে হয়ে এখানে চেক ভালভে কী হচ্ছে, চেক ভালভগুলো তেলটাকে ব্লক করছে, এবং স্ক্রু যেখানে আপনি সেটিং করছেন ফ্লোটাকে কন্ট্রোল করছেন ওটা দিয়ে কন্ট্রোল হয়ে তেলটা ডেলিভারি যাচ্ছে। এইভাবে হচ্ছে মিটার ইন এইভাবে কাজ করছে। তো মিটার ইনে কী হচ্ছে, যখন তেলটা ডেলিভারির দিকে যাচ্ছে তখনই কন্ট্রোল হয়ে যাচ্ছে, আর মিটার আউটে এ ঠিক উল্টোটা হবে। তো বন্ধুরা এখানে দেখছেন মিটার আউট থ্রটলিংয়ের সার্কিট সিম্বল, এখানে দেখুন যখন ফ্লো আমার ইন হচ্ছে থ্রটল ভালভের মধ্য দিয়ে হয়ে এয়ারপোর্টে যখন যাচ্ছে ডেলিভারিটা, তখন এখানে দেখুন চেক ভালভটা কী হচ্ছে উল্টো আছে। তো এখানে তখন ফ্লোটা কী করবে, চেক ভালভকে ঠেলে এদিক দিয়ে এয়ারপোর্ট দিয়ে চলে যাবে, তো আপনার এখানে থ্রটল ফ্লো কন্ট্রোল করলেও ওটা কাজ করবে না, সেই জন্য এটাকে মিটার আউট বলছে। তো মিটার আউট কেন বলছে, যখন আপনার তেলটা রিটার্ন হবে বি পোর্ট দিয়ে কিংবা এয়ারপোর্ট দিয়ে যখন এদিক দিয়ে ট্যাঙ্কে যাবে, কারণ আমরা জানি ডেলিভারি লাইন যখন একটা হয় তার অপোজিটটা আমাদের ট্যাঙ্ক লাইন হয়, যদি এটা ডেলিভারি হয় তো বি যখন ট্যাঙ্ক হয়, যখন বি ডেলিভারি হয় তখন এ আমাদের ট্যাঙ্ক লাইনের সঙ্গে কানেক্টেড হয়ে যায়। তো সেই জন্য আমাদের যখন তেলটা যখন রিটার্ন আসবে, সে এয়ারপোর্টে রিটার্ন আসুক কিংবা বি এয়ারপোর্টে রিটার্ন আসুক, তো এলে কী হবে, আমাদের যখন রিটার্ন তেলটা আসছে তখন চেক ভালভটা এখানে ব্লক করছে তেলটাকে, তো আমার এখানে ফ্লোটা কন্ট্রোল হয়ে রিটার্ন যাচ্ছে। তো এই জন্য এটাকে আমাদের বলি মিটার আউট। তার মানে বন্ধুরা বুঝলেন, মিটার ইনে হচ্ছে তেলটা যখন ভালভের মধ্য দিয়ে ডেলিভারির দিকে যাচ্ছে তখন আমাদের সেল ফ্লোটা কন্ট্রোল হবে, আর মিটার আউটে যখন আপনার তেলটা রিটার্ন যাবে ভালভের মধ্য দিয়ে আমাদের ট্যাঙ্কে যাবে তখন কী হবে, ফ্লোটা কন্ট্রোল হবে। তো এটা হচ্ছে মিটার আউট। তো মিটার ইন মিটার আউট বুঝতে পারলেন। তো বন্ধুরা এখানে একটা দেখুন, এই একটা থ্রটল ভালভ আমি এখানে দেখুন, এটা আমি একটা থ্রটল ভালভ দিয়েছি। এই থ্রটল ভালভে দেখুন যে এটা হচ্ছে মিটার ইন হিসাবে এটা লাগাতে হবে, লাগানো আছে, এটা মিটার ইনের সিম্বল দিয়ে লাগানো আছে। তো আমার কী হচ্ছে, যখন তেলটা যাচ্ছে মধ্য দিয়ে এখানে আমার চেক হচ্ছে কে আমার থ্রটল ফ্লো কন্ট্রোল হয়ে আর বিপোর্টের দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা আমি এইভাবে যদি লাগান থ্রটলটা তখন মিটার ইন হবে, এটা যখন আবার যখন মিটার আউট করবেন তখন কী হবে, এটাকে আপনাকে উল্টিয়ে লাগাতে হবে। যখন আপনাকে মিটার আউট লাগানো আছে তখন থ্রটল ভালভটাকে এইভাবে ঘুরিয়ে লাগাতে হবে, তাহলে তখন মিটার আউট কাজ করবে। মিটার ইন এবং মিটার আউট দেখে কেন লাগাতে হয় আর কোথায় লাগাতে হয়, মিটার ইনটা আপনি যখন কোনো মোটরে যখন তার ডেলিভারিটা দিচ্ছেন, কারণ মোটরে আরপিএম সেট করার আছে, তো সেখানে আপনাকে মিটার ইন করে লাগানো উচিত, নাহলে আপনার কী হবে পুরো ফ্লোটা চলে যাবে, গেলে কী হবে আপনার আরপিএমটা সেট হবে না। যখন সিলিন্ডারে আপনি কানেকশন করবেন তখন মিটার আউট দিয়ে লাগালে ওটা ভালো হয়। ঠিক আছে, ঠিকভাবে কাজ করবে ওটা। এটা হলো মিটার ইন মিটার আউট। তো এই থ্রটল ভালভের এটা হচ্ছে ফাংশন সেকশন দেখছেন,
ফাংশন সেকশনের মধ্যে আপনি দেখুন কিভাবে এর ভেতরের দিকে ভেতর কিভাবে এর ভেতরে পুরো পার্টগুলো অ্যাসেম্বল করা আছে এবং কিভাবে কাজ করে এই পার্টসগুলো, সেটা দিয়েছে ফাংশন সেকশনে। দেখুন এখানে এটা যেমন দেখতে পাচ্ছেন, এখানে একটা স্প্রিং আছে, এটা হচ্ছে স্পুল, হচ্ছে থ্রোটল স্পুল, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টারনাল ভিউ, এটা হচ্ছে থ্রোটল স্পুল, হচ্ছে সলিড ভিউটা। এটা দেখুন 2.1টা হচ্ছে তার ভেতরে কীভাবে আছে, এটা 2.2 হচ্ছে বাইরে থেকে কীভাবে দেখা যাচ্ছে সেটা দেখিয়েছে। থ্রোটল ভালভের ফ্লোটাকে যে আমরা সেট করি, কীভাবে সেট করি এখানে দেখুন, এখানে 3 নম্বরে যেটা দেখছেন, এটা এটা হচ্ছে আমাদের স্ক্রু, যেটা দিয়ে আমরা ঘুরিয়ে ভালভের ফ্লোটাকে কন্ট্রোল করি। এর ভেতরে কীভাবে দেখেন, এই যে দেখছেন আমরা 2.1 2.2, এটা হচ্ছে সলিড ভিউ, এটা হচ্ছে ভেতরে ইন্টারনাল ভিউ, ঠিক আছে। তো 2 পয়েন্ট যেটা আছে, এটা হচ্ছে আমাদের স্পুল, ঠিক আছে, ফ্লো কন্ট্রোলের স্পুল। এটা এটা কী করি, আমরা যখন এখানে স্ক্রুটাকে টাইট করি, তখন এই স্পুলটা কী করে, আগের দিকে ফরওয়ার্ড এদিকে মুভ করে, আবার আপনি স্ক্রুটারে যখন লুজ করবেন, এটা আবার রিভার্স হয়ে এখানে এই হোলটাকে কী করে বন্ধ করে এবং খোলে, যার কারণে আমাদের ফ্লোটা কী হয় কম বেশি হয়, এবং ওখানে আমার যারা ডেলিভারি দেওয়া আছে ওখানে স্পিড কী হয় কন্ট্রোল হয়। তো এটা যখন রিটার্ন আসবে কী করে, এখানে দেখুন এটা লক করা আছে, সেই কারণে স্ক্রুর সঙ্গে এটা স্পুলটা লক করা আছে বলে এটা ফরওয়ার্ড রিভার্স হলে সঙ্গে আগে পিছিয়ে হয় এবং হোলটাকে ধীরে ধীরে খুলে এবং বন্ধ করে, যার কারণে ফ্লো আমাদের সেট হয়। তো এখানে আরেকটা দেখুন, দুটো পাইলট লাইন দিয়েছে, এখানে একটা পাইলট লাইন নিয়ে আছে আর এখানে একটা পাইলট লাইন আছে। তো এটা এটা এই যে সিম্বলটা দেখছেন ডেসক্রিপশন ফাংশনের, এটাও আছে মিটারিং, কারণ আমাদের যে স্পুলটা যখন আমি টাইট করছি, এই হোলটাকে ধীরে ধীরে যা তার যে এ পোর্টের যে হোলটা, সেই পোর্টটা কী করছে ধীরে ধীরে কী হচ্ছে ক্লোজ করছে, ক্লোজ করলে কী হবে, এই ফ্লোটা ধীরে ধীরে বন্ধ ধীরে ধীরে কমতে থাকবে, কমতে থাকলে কী হবে আমাদের স্পিডটা কমে যাবে, ফ্লোটা কমে যাবে। আর এই যে পাইলট লাইনটা দিয়েছে, এটা কী হয়েছে, আমাদের যে স্পুলটা আছে থ্রোটল স্পুলটা, এটাকে কী করে প্রেশার, একটা পাইলট প্রেশার দিয়ে ওটাকে আমাদের হোলের দিকে ঠেলে রাখে, কারণ বাইচান্স স্প্রিং যদি কোনো কারণে কাজ নাও করে, এই পাইলট লাইন কী করবে ওকে ঠেলে রাখবে, তো তাহলে কী হবে আপনার কাজ ফাংশনটা ঠিকভাবে হবে। তো কিন্তু মিটার আউটে হলে কী হতো, এটা যদি আমি পাল্টিয়ে লাগাতাম, তো আমার যখন এদিক থেকে যখন ডেলিভারিটা যাবে ফ্লোটা ইন হবে, ইন হলে কী হবে, আপনি যদি স্পুলটাকে ক্লোজ করেও দেন, এখানে দেখুন একটা পাইলট লাইন আছে, যখন আমার এখান থেকে পাইলট লাইন যে তেলটা ভেতরে যাবে, যাওয়ার সময় এই হোলটাকে ব্লক করলেও এখানে যেহেতু স্প্রিং আছে, প্রেশারটা কী করবে স্পুলটাকে পেছনের দিকে ব্যাক করবে, ঠেলবে, ঠেললে কী হবে, স্প্রিংটা ভেতরের দিকে একটু পুশ হলে তার নিজের রাস্তায় চলে যাবে, তো এখানে ফ্লোটা কন্ট্রোল হবে না। সিলিন্ডার উপরে লোড থাকলে কী হবে, আপনার রিটার্ন লাইনে যদি আপনি ফ্লোটাকে কন্ট্রোল করেন, মিটার আউট করে লাগান, তাহলে কী হবে ওর লোডটাকে ও ধরে রাখতে পারবে এবং স্পিডটাকে কমাতে পারবে। যদি মিটার ইনে লাগিয়ে দেন, ইন হিসাবে লাগান, তাহলে ওর স্পিডটা কিন্তু সেট হবে না, ওটা স্পিডটা বেড়ে যাবে। সেই জন্য দেখে লাগানোর সময় আপনার অ্যাপ্লিকেশন হিসাবে দেখে আপনাকে লাগাতে হবে। তো বন্ধুরা, এতক্ষণে আমি আপনাদেরকে থ্রোটল ভালভের যে বিষয়গুলো বুঝালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং ইউজ করার সময় মিটার ইন মিটার আউট আপনার অ্যাপ্লিকেশন হিসাবে দেখে ইউজ করুন। আর যদি কিছু ডাউট থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখুন, আমি তার রিপ্লাই দেবো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।